আপনারা তো গত পর্বে দেখছেন, আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। এই যে প্রতিশোধ নেওয়া শুরু, এই যে দেখেন আমার বোনের ছেলেকে আমি একদম আকাশে উঠে দিতেছি, একদম চুমা দিয়া একদম শেষ করে দিতেছি। ওর মায় ভালো করে রান্না রান্না করছে দেখা, আমার স্বামী কইছে তুই শহর তুই রাঁধতে পারস না, ফাইলার খালি তুই তো দেখতেও সুন্দর না, রাঁধতে পারস না, তুই কীসব রাঁধস খাওন যায় না, তো এইসব বলছে। আমার মনের ভিতর প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতেছে, সেই দাও দাও আগুনে আমার মনটা যে জ্বলতেছে, সেই জন্য এখন আমি আমার বোনের পোলাকে সুন্দর করে সাজাবো, কসমেটিক দিয়ে আগুনের মতো একটা লুক দিব, যেটা হচ্ছে বাইদ্যা লুক, বান্দারিয়া লুক। তো যাই হোক, গতবার ও যখন আমার বাসায় আসছিল, আমি প্রতিদিন ওকে সুন্দর করে এরকম বান্দারিয়া লুক দিয়ে দিতাম, কিন্তু কখনো জীবনে ভিডিও করি নাই। কিন্তু ও যাওয়ার পর আমি আফসোস করলাম যে আল্লাহ, আমি কেন ওর এত সুন্দর সুন্দর বান্দারিয়া লুকগুলো করলাম না। তো যাই হোক, গতবার যে ভুল হয়েছে সেই ভুল এবার আর হবে না, কারণ টাক্কু বেলতলা একবারই যায়, বারবার যায় না। কিন্তু আমি ওকে আঁকে সাজানোর মাঝখানে কিন্তু চুমা দিতে মোটেই ভুল করলাম না। আমি যেটা করলাম, আমার লিপস্টিকের খরচ বাঁচানোর জন্য আমি একটা আই শ্যাডো দিয়েই চোখে গালে ঠোঁটে সব জায়গায় লাগাই দিলাম। ওই আমাকে বললো, খালা আমার প্যাটেও একটু লাগাই দাও, তুমি তো প্যাট ভরে সাজাইতেছো, আমি ওর প্যাটেও লাগাই দিবো, আপনারা কিছুক্ষণের মধ্যে নিজেরাই দেখতে পারবেন। তো যাই হোক, আমি তো ওর একে থুতনি মুতনি কোনো জায়গার বাদ রাখলাম না। আমার যে কী ভাল লাগে পোলা প্যান্ট সাজাইতে। ওর মায় যখন ছোটো ছিল, মানে এই যে জ্যানবাবুর মা, মানে কলি যখন ছোটো ছিল, তখন তো কলিরও এরকম বান্দারিয়া লুক দিতাম, ও ঘুমাইতে চাইতো না। এই দেখেন, ও কইছে আমার প্যাডের মধ্যে একটুখানি ভরাই দাও। পরে আমি বললাম ঠিক আছে আয় ভরাই দেই, একেবারে মায়ের মতো পাগল হয়েছে। তো যাই হোক, মা খালা পাগল হলে পোলা প্যান্ট পাগল হলে বউ, এটাই স্বাভাবিক। তোরা আমি তো জানেন না, হেয়ার ড্রেসার ব্রেডমন্ডোর আর কি ভিডিও দেখি, ব্রেডমন্ডো দেখি আই শ্যাডো দেওয়া চুলের মধ্যে সুন্দর করে ডিজাইন করে, তা আমার মাথার মধ্যে বুদ্ধি আছে, আমি তো সব আই শ্যাডো দেওয়া সাজতে পারি না। তো আমি যেটা করবো হলো, আমার যত আইশ্যাডো আছে সব চুলের মধ্যে লাগায় চুল কালার করে ডং করবো, ডং করে আমার স্বামীকে দেওয়ামো। তো যাই হোক, আমার বাসায় অনেক হাইলাইটার আছে, আমি কইলাম এই কলি তোর পোলাটা কিন্তু বেশি সাদা না, একটু কালো কালো, আমার মতো সাদা করতে হলে তো মুখের মধ্যে হাইলাইটার মারতে হইব। তারপরে আমার বইনে কইলো, হাইলাইটারও তোর, ফোলাও তোর, তুই যা মন চায় তা কর, আজকে আর তোকে কেউ বাধা দিবে না, আজকে আর তোকে কেউ আটকে রাখতে পারবে না। তো আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, ও যখন ছোট ছিল, আমাদের জ্যান যখন ছোট ছিল, তখন সবাই ওকে মুখে মুখে ছড়া শিখাইতো যে বলো হেয়ার মানে চুল, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। কিন্তু আমি যে বদমার্কা, আমি ওকে শিখিয়েছি ছেড়ে দে শয়তান, দেহ পাবি মন পাবি না। আমি বলছি কি, তুমি এই কথাটা বলো, দেহ পাবি মন পাবি না, তাইলে দেখবো তোমার সবাই আদর করব। আমার নিয়ত হইলো গিয়া জানি এই কথা কয় আর সবাই যেন একটা থাপর মেরে দেয়। তো যাই হোক, আমি বলছি এই যে আমি তোমার যেটা শিখাই দিছি, এটা তোমার নানা যদি তোমাকে কোলে নিতে চায়, তোমার নানাকে বলবা, নানা ছেড়ে দে, দেহ পাবি মন পাবি না, ছেড়ে দে শয়তান। কিন্তু এই বই পোলা তেলো বুকা কয় সাইরা দে, ছেড়ে দে মন পাবি না। মানে ও এই যে মিশা সদাগরের, এই যে মিশা সদাগরের মৌসুমীর এই যে ডায়লগটা, আইকনিক একটা ডায়লগ, এটার একটা ফুটে বস্তা ফসা করে দিছে। পরে আমি বলছি দূর বেড়া, তোরা দেখো কাম হইব না, একটা ডায়লগ শিখাই দিছি, ছেড়ে দে শয়তান, দেহ পাবি মন পাবি না, এটাই করতে পারস না, তোরা দেখ কী হইব, আর তোর মেকআপ করি তোর, আমার মনে স্বাদ মিটাই। তো আমার হাইলাইটার, আমার আইশ্যাডো সব কিছুর বাস মারলাম। এখন আমার হঠাৎ করে মনে পড়লো, ওর তো ক্লিপ লাগান বাকি আছে, তো ওর তো চুল ছোট ছোট, আয় যে বাইতে বসানোর মতো চুল, এরই তো চুলের মধ্যে ক্লিপ লাগানোর পরে আবার কটা চুমা দিতে মন চাইল। তো আমার তো এখন প্রতিশোধ নিতে হবে। তারপর আমার যত লিপস্টিক আছে, বুলেট লিপস্টিক, বড় লিপস্টিক, ছোট লিপস্টিক, সব নামাই দিলাম। আইশ্যাডোর উপরে দিয়েও আমার মন চাইলো যে আমি ওর থুতনির মধ্যে যে একটা ডাইব আছে, সেই ডাইবাস ওর মধ্যে একটু লিপস্টিক দিয়ে দাগ মেরে দিব। এখন আমার মনে হলো যেহেতু বান্দারিয়া লুক, তাই নাকের মাথার বল্টুতে একটু লিপস্টিক লাগাই দিলে কিন্তু মন্দ হয় না। আসলে প্রতিশোধের আগুন বলে কথা, আমার পোলা, আমার বোনের পোলা, তো আমি সাজাবো না তো কে সাজাবে? তারপর হঠাৎ করে আমার সেদিনকার লীলাবালি বাইদ্যা লুকের কথা মনে পড়ে গেল। তারপর আমার মনে হলো যদি খালা লীলাবালি বাইদ্যা লুক সাজতে পারে, তাহলে বোনের ছেলে কেন লীলাবালি বাইদ্যা লুক সাজতে পারে না? এটা শুধু আমার না, এটা হচ্ছে আল্লাহ দুনিয়ার যত মানে বোন আছে সব বোনদের এটা হচ্ছে জন্মগত অধিকার, নিজের বোনের ছেলে মেয়েদেরকে ইচ্ছা মতো বাইদ্যা লুক দেওয়া যায়। তো আমার সাজ তো এখনও শেষ হয়নি, আমার ষোলো কলা এখনও পূর্ণ হয়নি, ও তো বেটা মানুষ, তাই ওর ঠোঁটের উপরে দিয়ে মোচের মতো করে আমি লীলাবালি বাইদ্যা লুক দিয়ে দিলাম। আপনারা আল্লাহ দুনিয়া এরকম সাজ না দেখলো, এই দেখেন আমার বাসায় যে কাজ করে, আমার বাসায় হেল্পিং হ্যান্ড সোহাগীর মা আফা দেখা হাসতেছে। তো আমি কইছি এই তুমি আমাদেরকে লজ্জা দিও না, এখান থেকে ভাগো, আমি এখন নাকফুল দিয়ে দিব লিপস্টিক দিয়ে। তো আমার তো লিপস্টিকের বাস মেরে আমার খুব ভালো লাগছে, কারণ আমার আলমারি ভরা লিপস্টিক, এত লিপস্টিক আমি কী করবো, কোথায় মাখবো? আমার এক কেজি করে একবার করে ঠোঁটে লাগলেও তো আমার এত লিপস্টিক তো শেষ করা সম্ভব না। তাই তো আমি আশেপাশের বাসা থেকে পিচ্ছিদেরকে ধরে এনে বাইদ্যা লুক দিয়ে দিই।
আর যখন একান্ত আমার মন ভরে না, তখন আমি আমার বোনের ছেলেকে ডেকে এভাবে বাদ্যালুক দিয়ে ওর সাথে আমি নানান রকমের পোস্টে ছবি তুলি। দেখেন এত কিউট একটা বাচ্চা, খালি দেখলে খালি চুমা মারতে ইচ্ছা করে, কী যে ভাল লাগে। এই কুলি পোলা না থাকলে আমি আমার জীবনের বিনোদন হারায় ফেলাইতাম, কারণ মানহা ছোটোবেলায় নিজে নিজে বাদ্যালুক দিত, আর ও যখন পাকনামি করে নিজে নিজে বাদ্যালুক দিত, তখন আমার মন চাইতো ওর ধরে একটা পীড়া দিই। ও আমার সব আয়সাডোরে গুতায় গুতায় শেষ করে দিত, তাই আর আমার মানহাকে সাজায় কোনো মজা পেতাম না। কিন্তু এই কুলির পোলা একদম কুলির মতোই ভদ্র। কুলি যেমন ছোটোবেলায় চিত হয়ে শুয়ে থাকতো আর আমি ওকে সুন্দর করে বাদ্যালুক দিতাম, এই দেখেন মাথায় উনা দেওয়ার পর উনার ভিতর একটা বউ বউ ভাব চলে এসেছে। উনি মনে করছে পৃথিবীর সবচেয়ে সুন্দর বুঝি উনি, উনার চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। তো এই জন্য এই দেখেন এক পর্যায়ে আমি যখন বান্দারিয়া বান্দারিয়া করছিলাম, ও বান্দারিয়ার মিনিং বুঝে গেছে, মিনিং বুঝে মোবাইলের মধ্যে একটা লাথি মেরে আমার মোবাইলটা ফেলে দিয়েছে। তারপরে আমি বললাম তোমাকে অনেক সুন্দরিয়া লাগছে, তখন বললো সত্যি কি সুন্দরিয়া লাগে, আমি বলছি হ্যাঁ। তারপর সে মাথার মধ্যে ওড়না দিয়ে সুন্দর করে ছবি তোলার চেষ্টা করা শুরু করে দিল, মানে পোচ মারা শুরু করে দিল। এই দেখেন এত সুন্দর লুক, আপনারা কি কাউকে আর দেখেছেন জীবনে এত সুন্দর লুক দিতে? হ্যাঁ, এটা শুধু কিয়া চৌধুরীকে দিয়েই সম্ভব, মেকআপ বাই কিয়া চৌধুরী। আপনাদের যদি বসে আসতে মন চায় আমার পেজে নক দিবেন, কমেন্ট সেকশনে জানাবেন যে কে কে আমার হাতে লীলাবালি বাইদ্যা লুক দিতে চান, কে কে বান্দারিয়া লুক দিতে চান। দিতে চাইলে আমার কমেন্টে আমার সাথে যোগাযোগ করবেন, আমি নিজ দায়িত্বে নিজে রিক্সা ভাড়া, ঠেলা গাড়ি ভাড়া, ভ্যান ভাড়া দিয়ে আপনাদেরকে গিয়ে সাজিয়ে আপনাদের বিয়ের দিনটাকে, আপনাদের অন্য যে কোনো স্মরণীয় দিনকে আরও স্মরণীয় করে দিব। এই দেখেন আমার বোনের ছেলে কি সুন্দর। এখন আমার বোন বসে তুই যে প্লাস্টার করছ সেই প্লাস্টার তুই ধুবি, আমি এই প্লাস্টার উঠাইতে পারবো না, পোলার বাপে আহনের আগে আগে তুই আরে তাড়াতাড়ি মানুষ বানাই দে, এই বান্দারিয়া দেখলে কিন্তু কিল একটা মাটিতে পড়বো না। তো আমি আর কী করবো, কয়েকটা মনের মতো কয়েকটা ছবি তুলনের পরে এটি ধনের লেগে রেডি হয়ে গেলাম। বিশ্বাস করবে না এত কিউট বাচ্চা, হাতের কাছে পাইলে খালি চুমা মারতে মন চায়। আর বোনের পোলা পাইন্ডে আদর করে যেই মজা আমনে করে আমি বইলা বুঝাইতে পারবো না, পরে পরবে দেখতাম গো লগে থাকেন।